আপনারা সকলেই জানেন এই বাংলা সহায়তা কেন্দ্রে কিন্তু পঞ্চম ফেজে ইন্টারভিউ নেওয়া হয়েছিল। তো সেই ইন্টারভিউ যারা দিয়েছিলেন তারা অনেকেই বলেছেন যে যে তারা ভালো ইন্টারভিউ দিয়ে এসছে, অনেকের খারাপ হয়েছে। তো সেক্ষেত্রে তারা ওয়েট করছে রেজাল্টের জন্য এবং দেখা যাচ্ছে এই মুহূর্তে কিছু আনঅফিসিয়াল রেজাল্ট কিন্তু বের হয়ে যাচ্ছে যেটা হোয়াটসঅ্যাপে ভাইরাল হচ্ছে। তো এরকম কিছু রেজাল্ট কিন্তু আমরাও পেয়েছিলাম, বাট সেটা ভেরিফাই না করে আপনাদের কাছে প্রকাশ করতে চাইনি, এই কারণে কোনোরকম ভিডিও এই বাংলা সহায়তা কেন্দ্রের রেজাল্টের উপর আমরা দিইনি। বাট আমি দেখলাম এটা কিন্তু ভেরিফিকেশান করে বা জানতে পারলাম সবার মুখ থেকে, এবং সেই সাথে যারা জয়েন করেছে ওই লিস্ট থেকে তাদের সঙ্গে আমি কথা বললাম, কয়েকজন আমার পরিচিত ছিল। তো সেক্ষেত্রে তাদের সঙ্গে কথা বলাতে তারা বললো হ্যাঁ তারা জয়েন করে গেছে। এর ফলে আমি একটু স্যাটিসফাইড হলাম এবং মনে হলো যে হ্যাঁ এই লিস্টগুলো জেনুইন। তাই আজকের এই ভিডিওতে আমি তোমাদের একটা লিস্ট বা একটা বলতে পারো যে ইন্টারভিউ যে সিলেকশন লিস্ট বা রেজাল্ট সেটা কিন্তু দেখাতে চলেছি। অনেকেই কমেন্ট সেকশন করছেন অন্যান্য ভিডিওর কমেন্ট বক্সে, দেখেছি যে তারা ঝাড়গ্রামের দেখতে চাইছে ফার্স্ট লিস্টটা। তো এখানে কিন্তু ঝাড়গ্রামের একটাই লিস্ট বেরিয়েছে সিলেকশন লিস্ট, তো সেই লিস্টটা অনেকেই চাইছিলেন যে ঝাড়গ্রামে যদি কোনোরকম আপডেট থেকে থাকে দিলে খুব সুবিধা হয়। তো সেক্ষেত্রে আমি আজকে সেই লিস্টটা কিন্তু তোমাদের দেখাবো। তো সরাসরি দেখতে পাচ্ছ এই হলো তার লিস্ট ঝাড়গ্রামের, আমি একটু জুম করে তোমাদের দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ ফার্স্ট পেজ, এটা এখানে সরাসরি দেখতে পাচ্ছ ডেটা এন্ট্রি অপারেটরের জন্য বাংলা সহায়তা কেন্দ্রে অর্থাৎ বিএসকে ঝাড়গ্রামের কিন্তু এটা অফিসিয়াল সিলেকশন লিস্ট। তো এখানে দেখবেন নামগুলো দেওয়া রয়েছে, কোথায় আপনাদের নিয়োগ হচ্ছে সেই টাইপ অফ বিএসকেটাও দেখতে পাচ্ছেন, লাইব্রেরিতে নিয়োগ হচ্ছে, নাম, বাবার নাম এবং আধার কার্ডের নাম্বার কিন্তু সেই ক্যান্ডিডেটে দিয়ে দেওয়া হয়েছে। তো এই পারপাসটা কিন্তু আপনারা অবশ্যই ফলো করে নেবেন। তো এটা হলো ফার্স্ট লিস্টটা, এখানে টোটাল ঝাড়গ্রামের ক্ষেত্রে বলা হয়েছে 17 জনের নাম এসছে ফার্স্ট লিস্টে। এই লিস্টটা জারি করা হয়েছে 13/8/2021 তারিখে। তো আপনারা যারা এখনও এই লিস্টটা পাননি স্ক্রিনশট নিয়ে নিন আপনারা ভিডিওর উপর থেকে। তো বন্ধুরা 17টা নামের মধ্যে এখানে 9টি রয়েছে প্রথম পেজে, এবং দ্বিতীয় পেজে যদি স্ক্রল করি তাহলে দেখতে পাবেন এই জায়গায় কিন্তু আরও নেই নেই করে আপনারা দেখতে পাচ্ছেন 17 পর্যন্ত কিন্তু সিরিয়াল নাম্বারের লিস্ট রয়েছে। তো এই লিস্টে আপনার নাম রয়েছে কিনা আপনি স্ক্রিনশট নিয়ে একটু চেক করে দেখে নিন, যদি থেকে থাকে অবশ্যই অবশ্যই আপনারা জয়েন করুন। বেঙ্গলি হেল্পডেস্কের তরফ থেকে আপনাদের জন্য শুভেচ্ছা রইল, আর যাদের নাম আসেনি তারা চিন্তা করবেন না, এটা কীভাবে হচ্ছে কীভাবে নিয়োগ হচ্ছে এখনও পর্যন্ত কেউ জানতে পারেনি। তো এটা নিয়ে টেনশন নেওয়ার কিছু নেই, অন্যান্য চাকরির জন্য আপনারা প্রস্তুত নেওয়া শুরু করুন, এটার বিষয়টা আপনারা মাথা থেকে সরিয়ে ফেলুন। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নিন এই ধরনের লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। মিলবো আবার একটা ফ্রেশ ভিডিওর সাথে, ততক্ষণের জন্য বাই বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।